স্বাগতম মুকেশ ট্রেনিং একাডেমির বিশেষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। যারা সরকারি পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরি পাবেন কি পাবেন না তার কোনো গ্যারেন্টি নেই। একটা বিশেষ কোর্স, একটা নয় চার চারটি বিশেষ কোর্স নিয়ে আপনাদের কাছে দ্রুত আসছি। চারটি কোর্সই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোর্স, তার মধ্যে দুটো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, একটা সার্টিফিকেট কোর্স এবং একটা ম্যানেজমেন্ট কোর্স। এবং এইটে আপনি পাশ করলে আপনার জব গ্যারেন্টি থাকছে। এমন একটি অর্গানাইজেশন এটা করছেন যারা মুকেশ হুন্ডাই গ্রুপের, যাদের সঙ্গে ওঠা বসা। সেরকমই আমাদের মধ্যে রয়েছেন সৌভিক বেরা, মুকেশ গ্রুপের অন্যতম মুখ এইচআর। সৌভিকবাবু খুব দ্রুত চারটে কোর্স একটু। হ্যাঁ, যেটা বললেন, আমরা বেসিক্যালি মুকেশ ট্রেনিং একাডেমি যে চারটে কোর্স প্রোভাইড করে থাকে, প্রথমেই প্রসন্দা যেটা বললেন যে আমরা দুটো ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা কোর্স প্রোভাইড করে থাকি। প্রথমটা হচ্ছে অ্যাডভান্স অটোমোবাইল কোর্স, অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, চারটে সেমিস্টার, দু বছরের কোর্স, যেখানে আমরা হুন্ডাই, ফোর্ড এবং মাহিন্দ্রা তিনটে কোম্পানিতে লাইভ ওয়ার্কশপ প্রোভাইড করে থাকি। বিকজ তিনটেই আমাদের অ্যাসোসিয়েট কোম্পানি, আমরা ইন্ডাস্ট্রি থেকেই বেসিক্যালি বিলং করি। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে এগেন টু ইয়ার্সের একটা ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা অন আইটিএন সফটওয়্যার প্রফেশনাল কোর্স। মানে আজকের দিন আমরা দেখছি সেক্টর ৫ শর্টলেক, আমরা সুপরিচিত এই সমস্ত আইটি কোম্পানিগুলোর জন্য, ক্যাপজিমিনি, টিসিএস, উইপ্রোর মতো কোম্পানি। তো যে সমস্ত স্টুডেন্টরা এক্সপেক্ট করো যে এই সমস্ত কোম্পানিগুলোতে আমি একটা ভালো জব রোলে পেতে চাই, তাদের জন্যই মূলত এই আইটি এবং সফটওয়্যার প্রফেশনাল কোর্স, যেখানে আমরা .NET, জাভা বা ওরাকেলের মতো ভেন্ডার সার্টিফিকেশনও প্রোভাইড করে থাকি। এই দুটো হলো আমাদের মোটামুটি প্রাইম কোর্স। মূলত এর কোয়ালিফিকেশন কি? এই দুটো কোর্সেই প্রসঙ্গে আমরা মোটামুটি প্রেফার করব যে এইচএস পাস ক্যান্ডিডেট, দুটো কোর্সে আমরা প্রেফার করব যে কোনো স্ট্রিমের। সায়েন্স গ্র্যাজুয়েট হলে সবসময় সায়েন্স গ্র্যাজুয়েটরা প্রেফার্ড, বাট যে কোনো স্ট্রিমের এইচএস পাস স্টুডেন্টরাই কিন্তু এই দুটো কোর্সের জন্য এলিজেবল। দুটোই ফুললি রেসিডেন্সিয়াল কোর্স। আমাদের স্টুডেন্টদের, মানে আমাদের আলাদা বয়েজ এবং লেডিস হোস্টেল আছে যেখানে স্টুডেন্টরা থেকে, মানে বিকজ আমাদের যে ইনস্টিটিউটে যে অ্যাডমিশনটা হয় প্রসূন্ত, আমরা দেখি 70% কিন্তু রুরাল থেকে আসে। আজকে প্রত্যন্ত মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান এই দিকে বা ওই দিকে, আমরা যদি নর্থ বেঙ্গলের দিকে যাই, শিলিগুড়ি বা ইভেন মালদা, জলপাইগুড়ির এদিককার প্রচুর স্টুডেন্টই তারা আছে। তো এটা দুটোই কিন্তু ফুললি রেসিডেন্সিয়াল কোর্স, প্রত্যেক দিন 5-6 ঘন্টা ক্লাস আমাদের হয়। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কেষ্টপুরে আমাদের ইনস্টিটিউট, এবং যারা নর্থ ইন্ডিয়ার জন্য আছে সেখানে আসামেও কিন্তু আমাদের আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কেষ্টপুর ছাড়াও শিলিগুড়ি এবং খড়গপুরে আমাদের দুটো জায়গায় নিজস্ব ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ ইনস্টিটিউটও আছে। এটা ছাড়া আমরা যে কোর্সটার একটা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে 1 ইয়ারের একটা সার্টিফিকেশান কোর্স। সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স না, 1 ইয়ারের একটা সার্টিফিকেশান কোর্স এসি এবং ফ্রিজের ওপর। মানে আজকের দিনে আমরা দেখি যে গ্লোবাল ওয়ার্মিং বা এই সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু বাড়িতে বাড়িতে ফ্রিজ এবং এসি দেখছি। তো আমরা 1 বছরের একটা কোর্স প্রোভাইড করে থাকি, যেটা করে শুধুমাত্র ছেলে, মানে যারা মাধ্যমিক পাস, তারা কিন্তু এই কোর্সটার জন্য তারা এলিজিবল। 8 পাস হলেও চলে, বাট আমরা প্রেফার করব মাধ্যমিক পাস ক্যান্ডিডেটই। এটা কিন্তু দুটোভাবে আমরা দেখতে পারি। এই কোর্সটা করার পরে বিভিন্ন কোম্পানিতে, যেমন এলজি, স্যামসাং, এই সমস্ত কোম্পানিগুলোতেও যেমন জব করা যায়, প্যারালালি স্বনির্ভর কেউ যদি নিজেও চায় আমি একটা ইঞ্জিনিয়ার হব, সেটা এসি বা ফ্রিজ, এখানে কিন্তু আমরা ডোমেস্টিকের সাথে সাথে কমার্শিয়ালটাও দেখাই। ডোমেস্টিক মানে আমরা বাড়িতে সাধারণত যে সমস্ত এসি বা ফ্রিজ ইউজ করি সেগুলোকে আমরা বলি ডোমেস্টিক। এর সাথে সাথে আমরা দেখি আজকের দিনে বিয়ে বাড়ি বা শপিং কমপ্লেক্স বা আজকে সিনেমা হল এই সমস্ত জায়গায় যে এয়ার কন্ডিশন, যেটা আমরা দেখি বলি সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন, বা বড় বড় কমার্শিয়াল এসি যেখানে আমরা ইউজ করি সেটা রিপেয়ারও কিন্তু আমরা এখানে শেখাই। এটার জন্য আমরা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, তার মধ্যে একটা হিলকন বলে একটা বড় কোম্পানি আছে যারা এসি বানায়, কমার্শিয়াল বা ডোমেস্টিক এসি, সেখানে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করিয়ে থাকি। এটা ছাড়া 6 মান্থের একটা ম্যানেজমেন্ট কোর্স আছে, আমি নিজে ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো 6 মান্থের একটা ম্যানেজমেন্ট আছে। আজকের দিনে আমরা দেখি যখন কোনো একটা, ধরুন আজ অটোমোবাইলের আপনি একটা গাড়ি কিনতে যান, এই দর্শক যারা আছেন তাদের হয়তো অনেকেরই একটা দামি গাড়ি আছে, যখন আমরা গাড়ি কিনতে কোনো একটা শোরুমে যান, আপনারা দেখবেন বেশ কোট টাই পরা বেশ কিছু ছেলে মেয়ে আপনাদের অ্যাসিস্ট করে, মে আই হেল্প ইউ বলে এগিয়ে আসে। বা আজকের দিনে আপনারা যখন একটা হসপিটালে যান বা একটা হোটেলে যান, আপনাকে অ্যাসিস্ট করা কিন্তু ম্যানেজমেন্টের ছেলে মেয়ে আপনাদেরকে জানতে চায় যে আপনার আছে। এটা ছাড়া আপনি যখন শপিং মলে যান বা আজকের দিনে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, বড় বড় ফার্মাসিগুলোতে যান, ব্যাক এন্ডে থেকে একজন জানিয়ে দেয় যে আপনি যেটা চাইছেন
যে ব্র্যান্ডেড জামাটা চাইছেন বা যে ওষুধটা চাইছেন সেটা তারা খুব দ্রুত কম্পিউটারে চেক করে বলে দেয় সেটা অ্যাভেলেবিলিটি আছে না নেই। তো সিক্স মান্থের একটা ম্যানেজমেন্ট কোর্স, যে যারা এবছর গ্র্যাজুয়েশন মানে অনেক সময় হয় যে কলেজ ড্রপ আউট হয়ে যাও, যে ফাইনাল ইয়ারে গিয়ে আর কলেজে যাওয়া হয়নি বা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো, বা গ্র্যাজুয়েশন করে যে সমস্ত ছেলেটি বা মেয়েটি দু তিন বছর ধরে বিভিন্ন ব্যাংকিং বা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, বাট ভেতরে ভেতরে একটা ফ্রাস্ট্রেশন গ্রো হয়ে গেছে যে আমি সরকারি চাকরিটা তো পাচ্ছি না, মূলত তাদের কথা ভেবেই আমাদের এই সিক্স মান্থের কোর্স। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সমস্ত কোর্স প্রসঙ্গে আমরা যে চারটে কোর্সের কথা বললাম, যে প্রথমে যে দুটো আমরা ইঞ্জিনিয়ারিং কোর্সের কথা বললাম, ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোমা, সাথে সাথে ওয়ান ইয়ারের যে সার্টিফিকেশন কোর্স বা লাস্টে যে সিক্স মান্থের ম্যানেজমেন্ট কোর্স, প্রত্যেকটা কোর্সই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড কোর্স। আর একটা ব্যাপার, আমরা যেহেতু নিজেরা ইন্ডাস্ট্রি থেকে বিলং করি প্রসূনদা, আমরা কিন্তু আদার ইনস্টিটিউটের মতো না, আমরা ইন্ডাস্ট্রির মতো করে রেডি করেই কিন্তু একটা স্টুডেন্টকে জবের মার্কেটে নিয়ে যায়। সেই জন্য জব গ্যারান্টি অন এয়ার তো আমরা বলতে পারবো না, বাট একটা জিনিস আমরা বলতে পারি, মুকেশ ট্রেনিং একাডেমি থেকে যে সমস্ত ছেলে বা মেয়েটা আজ অব্দি চারটে কোর্সের কোনো একটা কোর্সে পাস করে বেরিয়ে গেছে, তারা কিন্তু কেউ বসে নেই, এবং খুব ভালো ভালো জায়গায় ভালো ভালো কোম্পানিতে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা আসাম না, এর বাইরেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যথেষ্ট সাকসেসফুলি তারা কিন্তু আজকের দিনে তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করেছে। এই যে আপনারা দু বছরে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে দিচ্ছেন, সব জায়গায় তো তিন বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, দেখুন আপনারা দু বছরে কী করে পড়ান? দেখুন প্রসূনদা, ব্যাপারটা হচ্ছে অনেকটাই যে আজকের দিনে যে সমস্ত দর্শক যারা এই প্রোগ্রামটা দেখছেন, আপনারা যদি দেখেন খেয়াল করেন, বিভিন্ন জায়গায় যখন আপনারা একটা ছেলেকে নিয়ে যান বলে আমরা তিন বছরের কোর্স করাই, এক বছরের কোর্স করাই, কেউ কিন্তু আপনাকে বলে না কত আওয়ার্সের আপনারা কোর্স করান। তো আমরা মূলত যেটা করাই, আদার ইনস্টিটিউট কী করাই, উইকলি বলে দুদিন ক্লাস, তিন দিন ক্লাস, আমরা কিন্তু সপ্তাহে ছদিন ক্লাস করাই, তাও পাঁচ থেকে ছ ঘন্টার ক্লাস হয়, প্লাস আমরা কিন্তু লাইভ ওয়ার্কশপ দিই, মানে শুধু অটোমোবাইল শুধু না, অটোমোবাইল বা আইটির ক্ষেত্রে বা ইভেন এসি ফ্রিজের ক্ষেত্রেও আমরা কিন্তু লাইভ ওয়ার্কশপ। লাইভ ওয়ার্কশপ কাকে বলে, মানে যেখানে একটা ছেলে বা মেয়ে হাতে কলমে প্র্যাকটিস করতে পারবে, কয়েকটা ভাঙাচোরা জিনিস বা একটা পুরনো সার্ভার না বা পুরনো কম্পিউটার না, নতুন সার্ভার, নতুন কম্পিউটার বা একটা ডেমো গাড়ি আমাদের থাকে, যেখানে একটা ছেলে বা মেয়ে হাতে কলমে নিজের মতো করে, মানে যেটাকে অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষা বলা হয়, সেরকমভাবে ইন্ডাস্ট্রির মতো করে কিন্তু আমরা আজকের দিনে একটা ছেলে বা মেয়েকে, শিক্ষকরা খুব ইকুইপড একদম, বিকজ আমরা যেমন স্টুডেন্টদেরকে বেঁধে দিই যে স্টুডেন্ট হতে গেলে এইচএস পাস হতে হবে, এই স্ট্রিম হলে, তেমনি আমার যে ফ্যাকাল্টিরা আছে প্রসূনদা, তারা কিন্তু ইন্ডাস্ট্রির মতো করেই রেডি, এবং তারা যদি প্রপার কোয়ালিফাইড, বিকজ মুকেশ ট্রেনিং একাডেমিতে প্রত্যেকটা ফ্যাকাল্টি কিন্তু প্রপারলি কোয়ালিফাইড এবং ইন্ডাস্ট্রির, মানে আজকে যখন আপনি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিগ্রি বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্টিফিকেশান দিচ্ছেন, তো সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু নম থাকে, সেই নম মেনেই কিন্তু আমরা শিক্ষকদের নিযুক্ত করি আমাদের ইনস্টিটিউটে। তাহলে তো দারুণ ভালো যে আমরা দেখতে পাচ্ছি যে মুকেশ ট্রেনিং একাডেমি দুটি ইঞ্জিনিয়ারিং কোর্স করাচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইলের তো ইঞ্জিনিয়ারের খুব অভাব আমাদের বাংলায়, আরেকটি হচ্ছে আইটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, আইটি এন্ড সফটওয়্যার, সফটওয়্যার, বিউটিফুল, এবং তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি প্রত্যেকেই পাচ্ছে, পেয়েছে। আপনাদের এই কেষ্টপুরের যে মেন ওয়ার্কশপ বা কলেজ যেটা, দুর্দান্ত, আমি নিজে গেছি, আমার খুব ভালো লেগেছে, এবং এর সঙ্গে ম্যানেজমেন্টের ছ মাসের কোর্সটি, রিটেল ম্যানেজমেন্ট কোর্স, আর ওয়ান ইয়ার সার্টিফিকেশন। তো এরা বাইরে থেকে আসলে থাকবে কোথায়? প্রসূনদা, আমাদের নিজস্ব যেটা প্রথমেই বললাম, আমাদের জাস্ট কলেজের অপোজিটেই বয়েজ এবং গার্লস হোস্টেল আছে, গার্লস হোস্টেল তো একদম খুব কাছেই, তো সেখানে সমস্ত রকম থাকা খাওয়া কীরকম খরচা? ন্যূনতম খরচায় প্রসূনদা আমরা করি, সব লাখ লাখ টাকা খরচ হয়তো আজকাল ইঞ্জিনিয়ারিং কলেজে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং। আমরা প্রথম থেকেই বলছি না, ইন্ডাস্ট্রি থেকে বিলং করার জন্য এটা একটা আমাদের সিএসআর ভার্টিক্যাল, যেখানে কোম্পানি কিন্তু অনেকটাই সাবসিডি দেয়, তো খুব ন্যূনতম খরচায় কিন্তু প্রসূনদা, মানে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়তে পারে আরামসে। প্রসূনদা, আমাদের 80% ছেলে কিন্তু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং রুরাল এরিয়া থেকে, প্রথমেই যেটা প্রোগ্রামের শুরুতে বললাম যে গ্রাম 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 বাংলার থেকে ছেলে মেয়েরাই, সেটা আমাদের প্রেফারেন্সও থাকে, তো গ্রাম বাংলার একটা ন্যূন মধ্যবিত্ত ছেলে দেখে খুব স্বল্প পয়সায় কোর্সগুলো করিয়ে ইন্ডাস্ট্রির মতো তৈরি করে তাদেরকে জবের জায়গাটা সুনিশ্চিত করাই আমাদের মূলত প্রধান কাজ। প্রসূনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মনে করি মুকেশ ট্রেনিং একাডেমির যে কোর্সটি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সেই কোর্সটি আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে পড়ান, চাকরি কিন্তু সুনিশ্চিত হওয়ার সম্ভাবনাই প্রবল, এবং এই ধরনের কোর্সের কিন্তু আপনি সারা ভারতে যে কোনো জায়গায় স্টার্টিংয়ে 15,000-20,000 টাকা স্টার্টিংয়ে কিন্তু আপনি চাকরি পাবেন, এবং এই চাকরির জন্য আপনারা দৌড়াদৌড়ি করেন, আপনার বাড়ির ছেলে বা মেয়েকে কোর্সটি করান। আজকের মতো শেষ করছি, আমরা ফিরে আসবো সামনের মঙ্গলবার
ঠিক রাত 8:30 আধ ঘন্টার প্রোগ্রাম নিয়ে, ছোট্ট প্রোগ্রাম নিয়ে না, বড় প্রোগ্রাম নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বেরা, নমস্কার।